দর্শক আপনারা জানেন যে বিএনপি টপ নেতৃত্ব বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া তিনি সাজার মুখে পড়েছিলেন, জেল খেটেছেন দীর্ঘদিন, এখনও তিনি প্যারোলে মুক্ত আছেন, একেবারে সম্পূর্ণভাবে আইনিভাবে আইনি প্রক্রিয়া থেকে তিনি বের হতে পারেননি। এবার তার সেকেন্ড পার্সন দলে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান, এ তাদের বিরুদ্ধে মামলার রায় হতে যাচ্ছে। আমি একটু প্রথমে আপনাদেরকে ধরিয়ে নিই, যারা জানেন, পত্রপত্রিকা রেগুলার পড়েন এবং রাজনীতি খোঁজখবর রাখেন, তাদের কাছে জিনিসটা জানা। 2 আগস্ট 2023, সেই দিন বুধবার তারেক রহমান এবং জুবাইদার জ্ঞাত আয় বহির্ভূত মামলার রায় হবে এবং এই রায় নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে উত্তাপ ছড়ানো শুরু হয়েছে। সেই উত্তাপটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 1 তারিখে হঠাৎ করে সকালে ঘোষণা দিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তারেক রহমান এবং জুবাইদাকে সাজা দেওয়া হতে পারে এবং তারা শাস্তি পেতে পারেন সামনে নির্বাচন। আপনারা জানেন যে এমনিতেই তারেক রহমানকে দণ্ডপ্রাপ্ত আসামি বলে বলা হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক থাকার কারণে উচ্চ আদালত থেকে তার বক্তব্য প্রচারে নিষেধ আছে। তারপরেও ঢাকার মহাসমাবেশে, 28 তারিখের মহাসমাবেশে বিএনপি তার অডিও রেকর্ড প্রকাশ করার পর, তারপর ডিএমপি নতুন শর্ত, মহাসমাবেশের শর্ত ছিল 23টি, তারপর সরারদি উদ্যানে তারা যেতে বাধ্য হয় এবং সেখানে আরও একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না, সেটা যে তারেক রহমানকে নিয়ে বলা হয়েছিল এটার বুঝতে কারো বাকি থাকে না। এরকম একটা পরিস্থিতিতে 2 তারিখে ঢাকায় অ্যালার্ট থাকতে চায়, সাবধান থাকতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির মধ্যে পত্রপত্রিকা নিউজ পোর্টালগুলোতে যে সংবাদ এসছে সেই সংবাদকে যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা হচ্ছে যে মাঠে থাকবে সোজা সাপটা সতর্ক আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ তারা 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সেখানে বিক্ষোভ সমাবেশ করবে, সেখানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা সেখানে বক্তব্য রাখবেন, পাশাপাশি অন্যান্য জায়গায়ও আওয়ামী লীগ একটি সতর্ক অবস্থা নেবে। এটি আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই রায় কেন্দ্র করে, মানে একটা ব্যাপারটা এরকম যে এই রায়ে তো দুরকম হতে পারে, একটা খালাস, একটা হচ্ছে সাজা। তো ধরেই নেওয়া যায় যে যদি সাজা হয় তাহলে এটা নিয়ে একটা উৎসব, একটা অস্থিরতার একটা ব্যাপার সেপার আসতেই পারে, কারণ বিএনপির নেতৃবৃন্দ তারা মনে করেন যে না, তাদের নেতা বলি, তার নেতা, তার টপ লেভেলের পরিবারের সদস্যরা, তারা এই ধরনের কিছুতে যায়নি, তাদেরকে তারা দাবি করেন যে এটি তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় করা হচ্ছে। অন্যদিকে সরকারি দল তারা একইভাবে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নিজেও বলছিলেন যে FBI তারা বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে, তারেক রহমান এবং আরফাত রহমান কোকো তাদের যে তাদের দুর্নীতির বিষয়ে তারা এসে সাক্ষ্য দিয়েছে। অর্থাৎ সরকারি দল মনে করে যে তারা সম্পূর্ণভাবে দুর্নীতি করেছেন বা এর আগে যে বিদ্যুৎ খাতের বিষয়টি, সেগুলো হাওয়া ভবন, এইসব ব্যাপারগুলো সবসময় আলোচনায় সামনে এসছে। সিঙ্গাপুরের একটি বিষয়ে আরাফাত রহমান কোকো বেঁচে থাকা অবস্থায় সেই জিনিসটি সামনে এসেছিল। এরকম একটা পরিস্থিতিতে দেশের মধ্যে এই রায়কে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে, আলটিমেটলি রায় হয়তো আদালতের বিষয় হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার যখন রায় হয়েছিল তখন বিএনপি এখনকার মতো অবস্থায় ছিল না এবং তাদের পক্ষে সেই সময় তেমন কিছু করা সম্ভব হয়নি এবং বলা যেতে পারে টেকনিক্যালি, রাজনৈতিকভাবে বিএনপি তখন করার ব্যাপার থাকলেও, অনেকে কথায় কথায় বলেন যে ঢাকায় 10,000 ছাত্রদলের নেতাকর্মী তখন প্রস্তুত ছিল, কিন্তু বিএনপির নীতি নির্ধারক হাইকমান্ড তারা সেটা কাজে লাগাতে পারেনি বা কাজে লাগাননি, বা বিএনপির হাইকমান্ড সহ বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে বোঝানো হয়েছিল যে অল্প কয়েকদিন জেলে থাকার পর তিনি হয়তো বের হয়ে আসবেন, কিন্তু আলটিমেটলি 2018 নির্বাচন হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি তখন পারেনি, এখন কি বিএনপি কিছু করবে কিনা বা করতে পারবে কিনা, এরকম একটা জায়গা থেকে সরকারি দল তারা অ্যালার্ট থাকার সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব সহজ সমীকরণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।